এখানে ফোড়ন দেওয়ার পরে আলুটা ভেজে নেব। লবণ, এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি ভাজব না, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। সকালের টাইমে টিফিনের সময় রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, ভাত দিয়েও খাওয়া যাবে। রসুনটা দুটো নিয়ে ভাজা ভাজা করে দিয়ে দেবো টমেটোগুলো, টমেটো আমি এখানে ছোটো ছোটো টমেটো ডেটটা নিয়েছি। দিয়ে দেবো আদা, আদা লঙ্কা পেস্ট, হলুদ, দিয়ে দেবো লবণ। আমি সয়াবিন সেদ্ধ করার সময় লবণটা দিইনি, এর মধ্যে একটু লবণ বেশি করে দিচ্ছি পরিমাণ মতো। একটু লঙ্কার গুঁড়ো, একটু জল কষানোর জন্য একটু ভালো ভাজা করে সয়াবিন দিয়ে দেবো। এই সয়াবিনটা আমি পাঠাবো, সয়াবিনগুলো আমি চিপে জলটা ফেলে দিয়ে দেবো। এখানে সয়াবিনগুলো এবারে আমি ভেজে নিই, শুধুমাত্র সেদ্ধ করে নিয়েছি। দিকে সয়াবিনগুলো সব দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে কষাতে হবে। এখানে এটা হয়ে গেছে, দিয়ে দেবো গরম জল। তরকারিটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো গরম মশলা, ঢাকা দিয়ে গরম মশলা।
সব সেদ্ধ হয়ে গেছে।